সহিংসতা করে 7 জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না নির্বাচন বিরোধী যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে ইসিকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার বিরুদ্ধে তাই সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনে আপত্তি নেই জাতীয় পার্টির সহ শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হতে হবে স্বতন্ত্র প্রার্থীর এই অস্বস্তি অমূলক বলেও মন্তব্য তার তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এদেশের কিছু লোক আছে যারা দেশকে ছোট করতে সবসময় বিদেশিদের কাছে দেশের বদনাম করে মানুষকে অবরোধ করে বিএনপির রাজনীতি দেশের নিরাপত্তার জন্য এই দল বড় হুমকি বলেও মন্তব্য করেন তিনি সহিংসতা করে ষড়যন্ত্র করে সন্ত্রাস করে সাত জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে সেটা তাদের ভুল ধারণা নির্বাচন কমিশন আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে নির্বাচন বিরোধী যে কোনো বিশৃঙ্খলা বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান ওবায়দুল কাদের বলেন প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে ফলাফল আনতে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব শরীরদেরও করত প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে রেজাল্ট আনতে হবে স্বস্তি অস্বস্তির কোনো বিষয় নয় এই অস্বস্তি অমূলক কথা বলেন নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গেও আমরা সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানে নির্বাচন নির্বাচনে তাদের যে ভূমিকা সেটা কিন্তু লিপিবদ্ধ আছে অন্তর্ভুক্ত আছে সংবিধান অনুযায়ী টাস্ক ফোর্স হিসাবে সেনাবাহিনীর ভূমিকা আমাদের কোনো আওয়ামী লীগের হোক কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের তাইমুর রশিদ বাংলা ভিশন ঢাকা